আমি আজকে বানাবো গাজরের পায়েস। এখানে আমি গাজরের পায়েস বানানোর জন্য তিনটে গাজরকে পিলার দিয়ে ওপরের খোসাটা একটু ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে গাজরগুলোকে গ্রেট করব। আর নিয়েছি এখানে পায়েসের জন্য কিশমিশ, কাজু আর চারটে এলাচকে ভালো করে থেঁতো করে নিয়েছি। এখানে 1 লিটার দুধকে ভালো করে খুব ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম। ঘন করে ফুটিয়ে 500 মতো করে নিয়েছি। এটা দিয়ে পায়েসটা আমি করব। এবারে গাজরগুলোকে একটা সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর একটা বড় গ্রেটার পাওয়া যায়, সেটা দিয়ে গাজরের গ্রেট করার পরে ওটা একটু বড় হয়ে যাবে। এরকম একটা সরু গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, যাতে গাজরের গ্রেট করার পরে খুব মিহি হয়। দেখুন একদম পুরো মিহি হয়ে যাবে গাজরগুলো। এইভাবে আমি গাজরগুলোকে, তিনটে গাজরকেই পুরো গ্রেট করে নেব। এইভাবে দেখুন, এইভাবে সরু করে একদম গ্রেট করে নিয়েছি। এভাবে তিনটে গাজর পুরো গ্রেট করে নিয়ে এবার আমি পায়েসের রান্নার জন্য চলে আসছি। একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ে প্রথমে আমি খানিকটা সাদা তেল দেব। এখানে টু টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। আর 1 স্পুন ঘি দিয়েছি। ঘিটা সাদা তেলের সাথে পুরোপুরিভাবে গলিয়ে নেব। আপনারা চাইলে এটাকে শুধু ঘি দিয়ে করতে পারেন। আমি একটু সাদা তেল আর ঘি মিশিয়ে নিয়েছি, পুরোটা ঘি দিয়ে করব না। এবার এটা একটু গরম হলে আমি গ্রেট করা গাজরগুলোকে একটু ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে যে চারটে এলাচ নিয়েছিলাম সেই এলাচগুলোকে তেলের ওপর প্রথমে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা পুরো তেলে চলে আসবে। এবার গাজরগুলোকে দিয়ে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমি গাজরগুলোকে ভাজবো। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সামান্য একটু নরমও হয়ে গেছে। আমি যে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম ওপরে একটু একদম
মাখনের মতো জমে গেছিলো ওটাকে দিলাম চামচ দিয়ে। এবার আমি দুধটাকে ঢেলে দেবো, পুরো দুধটাই আমি দিয়ে দেবো। প্রথমে অল্প একটু দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি তিনটে গাজরে 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে নিয়েছি। আমি পুরো দুধটাই দিয়ে দিয়েছি। এবার এখানে 3 চামচ মতো চিনি নিয়েছি। আপনারা যদি কাপে নেন, এরকম কাপের 1.25 কাপ মতো চিনি দিলেই হয়ে যাবে। এটা যারা একটু বেশি মিষ্টি খায় তারা 1 কাপ পুরো দিতে পারেন। চিনিটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবার এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো। এটা খুব ভালো করে ফুটে উঠবে। দেখুন এখানে খুব ভালো করে ফুটে এসছে। অনেকটাই ঘন হয়ে এসছে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে ঠিক এই পর্যায়ে, এই রকম যখন কনসিস্টেন্সিটা এই রকম থাকাকালীন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ, ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখুন আমার গাজরের পায়েসটা পুরো রেডি। একদম শুকিয়ে ফেলবো না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম তখন অনেকটাই জমে যাবে। এটা খেতে খুব ভালো লাগে। আপনারা এটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। যারা গাজর খেতে পছন্দ করে না, অনেক বাচ্চারা পছন্দ করে না, বাচ্চাদের জন্য এটা খুব ভালো একটা ডেজার্টের মতো, খুব ভালো একটা ডেজার্ট। রুটি কিংবা পরোটা সকালে ব্রেকফাস্টের পরে একটু দিলে, যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য খুব ভালো লাগবে। বানিয়ে আমাকে জানাবেন।